প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আমন্ত্রণ গুণীজনের কথায়। গুণীজনের কথায় সবসময় একজন গুণী মানুষ, নন্দিত মানুষ, আপনাদের আমাদের সকলের প্রিয় একজন মানুষ স্টুডিওতে উপস্থিত থাকেন। আর সেই ধারাবাহিকতায় আজও একজন গুণী মানুষ স্টুডিওতে উপস্থিত আছে এবং তার সাথে আলাপচারিতায় গল্পে পুরোটা সময় কাটবে। স্টুডিওতে অতিথি হিসেবে আজ উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সোহানা বিলকিস। স্বাগত আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? তো আছি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। আর প্রিয় মানুষরা যখন আমাদের সামনে থাকে, আজকে যেমন আপনি আছেন, তখন তো মানে যার পণ্যই ভালো থাকি সেটা বলার আর অপেক্ষা রাখে না, নিশ্চয়ই সময়টা অনেক ভালো কাটবে আশা করছি। তো খুব ভালো লাগছে এই যে এক প্রিয় শিক্ষক, অনেকেরই মানে সবার জীবনে আমাদের কিন্তু একজন আদর্শ একজন শিক্ষক থাকেন, স্মৃতির পাতায় সবারই থাকে। তো সেক্ষেত্রে এই যে এত সুন্দর একটা পেশার সাথে আছেন, সেই জায়গাটা আমরা আসবো। তার আগে একটু যেতে চাই যে অনেক ছাত্রছাত্রীরাও আপনার আজকে দেখবে এই আয়োজন, তো ছোটোবেলাটা আসলে কেমন ছিল, আপনার বেড়ে ওঠাটা কোথায় ছিল? একদম ছোটোবেলা যেটাকে বলা হচ্ছে শৈশব, শৈশব আমার নানা বাড়িতে কেটেছে, যশোরের বসুন্দিয়া গ্রাম। আচ্ছা, তো পথের পাঁচালী উপন্যাস নিশ্চয়ই পড়া আছে। আমার জীবনটা আসলে ওরকমই ছিল, পথের পাঁচালী যেরকম একটা গ্রাম, বা শৈশবের ওই যে বনের ভেতর দিয়ে, ক্ষেত খামারের ভেতর দিয়ে, কাশবনের ভেতর দিয়ে যে শিশুরা দৌড়াচ্ছে, মজা পাচ্ছে, আনন্দ, প্রকৃতির ভেতরে যাতে যাকে বলে বেড়ে ওঠা, ওটা ছিল আমার মধুর একটা সময়। শৈশব সবারই মধুর হয় না, কিন্তু আমার ওই সময়টা এখনও আমার জীবনে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে। মানে ভাগ্য সুপ্রসন্ন। পড়াশোনার সঙ্গে সঙ্গে গান করা, ছবি আঁকা, তারপরে দেয়াল পত্রিকা লেখালেখি করা, এরকম নানান কিছুর সঙ্গে জড়িত ছিলাম। সুস্থ বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা এবং একজন ভালো বন্ধু থাকা, এটাও কিন্তু বড় একটা ব্যাপার। একটা পর্যায়ে এসে মনে হয় জীবনের ভাই বোনের মতো এই বন্ধুরাও একটা বড় ভূমিকা পালন করে। তো এরপর একটু যেতে চাই যে শিক্ষকতা পেশায় আছেন, মানে এটা কি ছোটবেলা থেকে ইচ্ছে ছিল? হ্যাঁ, কারণ হচ্ছে যে আমার আব্বা ছিলেন পিটিআই এর ইনস্ট্রাক্টর। তো আমি আব্বাকে দেখেছি যে যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তারা ওখানে প্রশিক্ষণ নিতে যেতেন, তারা আমার আব্বার কাছে এসে যখন ওই ক্লাসের বিভিন্ন বিষয় শিখতেন, আমার বাসাতেও আমি দেখেছি যে আব্বা তাদেরকে শেখাচ্ছেন কীভাবে ক্লাস নিতে হয়, কীভাবে কথা বলতে হয়। তো ওই সময় আমি বসে বসে দেখতাম, এমনও হয়েছে যে তাদের অনেক পড়াশোনা আমি শিখে গিয়েছি। তো আমার ভালো লাগতো তখন থেকে আব্বাকে দেখে, ভালো লাগতো যে আব্বা শেখাচ্ছে, শিক্ষকদেরকে শেখাচ্ছেন, ওখান থেকে একটা আগ্রহ চলে আসে। এই যে আজকে পৃথিবী, এই পৃথিবী যে এত হিংসা, বিদ্বেষ, স্বার্থপরতা, এখান থেকে উত্তরণের উপায় কী? তো আমি মনে করি যে পরিবার যেমন ভূমিকা পালন করে, একজন শিক্ষক তার চেয়ে বেশি ভূমিকা পালন করেন। কারণ একজন শিক্ষককে বলা হয় যে তিনি দ্বিতীয় জন্মদাতা বা জন্মদাত্রী একজন শিশুর জন্যে। এবং অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে মা বাবা চেয়ে একজন শিশু কিন্তু তার শিক্ষকের কথা বেশি। এটাই বলতে চাচ্ছিলাম যে বাবা মার কথা কিন্তু অনেক ক্ষেত্রে শোনে না, শোনে না, কিন্তু শিক্ষক, প্রিয় শিক্ষক মানে তিনি যদি বলেন সেটাকে একদম কিন্তু মানে তার সেটা, সেই কারণে একজন শিক্ষকের অনেক বড় ভূমিকা। যে শৈশব থেকে যদি শিশুকে এরকম সৃজনশীল শিক্ষা বা জগতের প্রতি মমতা ধারণ করার শিক্ষাটা তিনি যদি দিতে পারেন, তাহলে মনে হয় পৃথিবীটা আরও বেশি সুন্দর হয়। তো শিক্ষকতা করতে যে আমার খুব মনে হয়েছে যে আমার আসলে অনেক বড় দায়িত্ব, আমি যাদেরকে শেখাচ্ছি তাদেরকে আমি কী দিতে পারছি, তাদের মনের ভেতরে কি কোনো অন্ধকার দূর করতে পারছি কি না, তাদের ভেতরে আলো জাগাতে পারছি কি না, সহমর্মিতা বা এই যে ভ্রাতৃত্বের বন্ধন যেটা পৃথিবীকে সুন্দর করতে পারে, তো এটার বিষয়ে আমার খুব ছোটোবেলা থেকে একটা আগ্রহ ছিল। এবং সেক্ষেত্রে সম্পর্কটাও তো খুব বন্ধুত্বপূর্ণ। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, যে জন্যে আমি চেয়েছি সবসময়, আমার চাকরি ক্ষেত্রেও আমি প্রথম থেকে শিক্ষকতা পেশায় যোগ দিয়েছি, আমি অন্য কোনো পেশাতে যাইনি কখনোই না। আচ্ছা, এবার একটু পরিবারে যেতে চাই, মানে বর্তমান পরিবারে আসবো, তবে তার আগে যে বাবা মার সাথে কয় ভাই বোন? তো তিন ভাই বোন। আচ্ছা, এবার আপনার পরিবারে আসতে চাই। আমার পরিবারও ছোটই, আমার দুই ছেলে। আচ্ছা, তো এটাও একটা বিষয় এই যে আপনাদেরও ছোট পরিবার ছিল, আবার আপনার এখন বর্তমান যে পরিবার সেখানেও আপনার ছোট পরিবার, দুটো সন্তান, আর আমাদের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল সবসময় তো সচেতনতার কথা বলে, চারপাশে যে বিষয়গুলো ঘটছে সেই বিষয়গুলোকে তুলে আনার চেষ্টা, আমাদের তো একদম প্রান্তিক পর্যায় থেকে সকল দর্শক শ্রোতা আছেন। তো সেক্ষেত্রে যে ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট,
তো আপনারও দুটি সন্তান, যারা নতুন সংসার গঠন করছেন অথবা পরিবার নিয়ে পরিকল্পনা করবে, তাদের জন্য কি বলতে চান এই ছোট পরিবার বিষয়ে? আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেটা দেখেছি যে জনসংখ্যার ঘনত্ব এত বেশি এখানে যে আমরা চাইলেও মানুষের সংখ্যা আরও যে বাড়ুক, আমাদের দেশটা আরও ভারাক্রান্ত হোক, সেটা আমরা চাই না, সেটা একটা ব্যাপার। আবার একটা পরিবারের সন্তানকে সুন্দর করে গড়ে তোলার জন্যে তার জীবনটাকে যেন আমরা মানে গড়ে দিতে পারি এই পৃথিবীতে, তাকে যেন একজন সুনাগরিক হিসেবে গড়তে পারি, তার জন্য কিন্তু পিতামাতা বা সবারই বড় ভূমিকা আছে। যদি সংখ্যা বেশি হয় সেটা সেক্ষেত্রে কিন্তু সেই সামঞ্জস্যটা রাখা সম্ভব কম হয়, তো সেই জন্যেই ছোট পরিবার হলে সেটা সুবিধা হয়। আর্থিক যেমন, ঠিক সামাজিক ক্ষেত্রে একই ব্যাপার, মানে সামাজিক, মানসিক, পারিবারিক, ক্ষেত্রে মনস্তাত্ত্বিক সব ক্ষেত্রেই সুবিধা, ভারসাম্যটা বজায় থাকে। যে ভাই বোন দুজন যদি হয় তাহলে মা বাবার পক্ষে সম্ভব হয়, আর দেশেরও জনসংখ্যার ঘনত্বটা কমে। একদমই তাই। আর একটা বিষয় একটু জানতে চাই বা বলতে চাই, যে অনেক সময় হয় না যে আমাদের বাবা মাদের মধ্যে অনেক স্বপ্ন থাকে, যে স্বপ্নগুলো আমাদের পূরণ হয় না, সেই স্বপ্নগুলো আমরা সন্তানদের ভিতরে চাপিয়ে দিতে চাই, যে সেটাকে মানে অনেক সময় একদম আরোপিত হয়ে যায় এরকম বিষয়, তো সেই বিষয়টা তাদের ভালো নাও লাগতে পারে। এক একটা মানুষ আলাদা সত্তা, আলাদা স্বপ্ন, তো এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন? অনেক ছাত্রছাত্রীদের তো পড়াচ্ছেন, যে এই এটার প্রভাবটা কেমন পড়ে আসলে? সেটা তো আসলে অনেকের ক্ষেত্রে হতাশা তৈরি হয় যে আমি করতে পারছি না, দিতে পারছি না, আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারছি না। তো সেটা আসলে আমাদের নিজেদেরকেই বুঝতে হবে যে আমাদের মা বাবা যেমন চেয়েছেন আমরা সবাই কিন্তু সেরকম হতে পারিনি। আর একজন মানুষের ভেতরে যে স্বপ্ন থাকে বা তার যে আগ্রহ থাকে যে বিষয়ে, সে বিষয়টা নিয়েই আসলে এগিয়ে যাওয়া উচিত। যে একজন, যেমন আমার বাবা একসময় চাইতেন যে আমি ডাক্তার হই, চিকিৎসক হই, কিন্তু আমি নিজে যেমন সাহিত্য পড়তে ভালোবাসতাম, কবিতা লিখতে ভালোবাসতাম, আমার কিন্তু কখনো মনে হয়নি যে আমি চিকিৎসক হব। আমার মনে হতো যে না, আমার সাহিত্য পড়তে ভালো লাগছে, আমি এটাই পড়ব। তো একটা পর্যায়ে কিন্তু আমার বাবা উপলব্ধি করলেন যে না, আমার মেয়ে সাহিত্যে ভালো করবে, মানে তারপরে হ্যাঁ, তার কিন্তু সেই হ্যাঁ চাওয়াটা তিনি আমার উপর চাপিয়ে দেননি, যে জন্য কিন্তু আমি আজকে সাহিত্যের শিক্ষক। তো এই জন্যেই আমার কাছে মনে হয় যে পৃথিবীর যত শিক্ষা আছে সব কিছুই গুরুত্বপূর্ণ, সেটা চারুকলা হোক বা বিজ্ঞানশাস্ত্র হোক, চিকিৎসাবিদ্যা হোক, যে কোনো কিছু প্রকৌশলবিদ্যা হোক, কিন্তু একজন তার ক্ষমতার বাইরে যেয়ে সেটা কখনো পূরণ করতে পারবে না। তো এই ব্যাপারটা আমাদেরকে আসলে অনুধাবন করা উচিত যে আমার সন্তান যেন আনন্দে বাঁচতে পারে। এবার একটু যেতে চাই যে আপনি যেখানে পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেখানেই আপনি শিক্ষক হিসেবে আছেন এবং আপনি খুবই প্রকৃতিপ্রেমী একজন মানুষ, শিল্প, সংস্কৃতি, সাহিত্য মানে এর সাথে মিলেমিশে থাকা মানুষ, তো ভালো লাগার জায়গাটা নিজের বিদ্যাপীঠ এবং সেখানে নিজে শিক্ষকতা করা, তো এই বিষয়টা নিয়ে যদি বলেন যে আসলে? সেটা তো অবশ্যই, যে এইখানে একটা ব্যাপার আছে যে স্বপ্ন দেখার একটা মন থাকতে হয়, সবাই স্বপ্ন দেখে না, আমি স্বপ্ন দেখেছিলাম এবং আমার স্বপ্ন পূরণ হয়েছে, আমি খুব গর্বের সঙ্গে সেটা বলতে পারি যে আমার স্বপ্ন ছিল যে আমি শিক্ষক হব। এবং আমার প্রথম থেকেই মনে হতো যে বিশ্ববিদ্যালয়ে যখন পড়তে শুরু করলাম, এবং আমি প্রথমেই বলেছিলাম পথের পাঁচালীর কথা, যে আমার প্রিয় উপন্যাস, এবং পথের পাঁচালী উপন্যাসের সেই জীবনটা আমি আবার আমার বিশ্ববিদ্যালয়ে পেয়েছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, প্রকৃতির ভেতর দিয়ে। এবং আমার অসম্ভব ভালো লাগা কাজ করে প্রকৃতির কাছে গেলে, এবং মনে হয় যে আমার সব দুঃখ, হতাশা সব কিছু চলে যায়। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মনে হয়েছে যে আমার এখানে শিক্ষকতা করতে হবে, তো সেই আগ্রহটা মানে সেই স্বপ্নটা আমি পূরণ করতে পেরেছি, এটা আমার জীবনের একটা অনেক বড় একটা সৌভাগ্য আমি বলবো। এত প্রতিভা একজন মানুষের মধ্যে, তো লেখালেখি জায়গাটা আসলে যেতে চাই, তারপর গানই আসবো, গান কবিতা। আর লেখালেখি শৈশব থেকেই কবিতা লেখা, গল্প লেখার প্রতি আগ্রহ ছিল, তারপর তো সাহিত্য নিয়ে পড়তে আসলাম, তখন আরও শেখাটা বেড়ে গেল যে আমি আমাকে শিখতে হচ্ছে কীভাবে কবিতা লিখতে হয়, কীভাবে ছন্দ দিতে হয়, সেখানে ছন্দে নানান রকম মাত্রা আছে সেগুলো শিখতে হলো, কীভাবে গল্প লিখতে হয়, এবং আমরা সমালোচনা করছি লেখকের যে লেখাটা কতদূর মানসম্মত হচ্ছে, শিল্প সফল কিনা, এগুলো তো আমাদের আসলে শেখানো হয় বিশ্ববিদ্যালয়ে।
তো দেখা যাচ্ছে যে এগুলো শেখার পরে আমার গবেষণার কাজ, আমি পিএইচডি করেছি, সেখানে আমি আমার কাজ ছিল বাংলাদেশের উপন্যাসের নারীর ভাষা, মানে ওমান ল্যাঙ্গুয়েজ, তো ভাষাবিজ্ঞান বিষয় নিয়ে আমার কাজ। তো সেটা একটা গবেষণাধর্মী বিষয় এবং এটার উপরে দুটো বই আমার আছে, এই অভিসন্দর্ভে দুটো গ্রন্থ রূপ প্রকাশ হয়েছে। তারপরে আমাদের অনেক লেখালেখি করতে হয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সুবাদে, আমার অনেক প্রবন্ধ আছে, বিভিন্ন জার্নাল গবেষণা পত্রিকাতে প্রকাশ হয়েছে। তারপরে ছোটদের জন্য আমি লিখেছি উপন্যাস, কিশোর উপন্যাস, সেটাও প্রকাশ হয়েছে। আর গল্প লিখতাম একটা সময়ে, এখন আবার লিখছি, কবিতাও লিখছি, তবে গবেষণামূলক কাজই বেশি। আমাদের দর্শক, আমাদের শ্রোতা যারা এতক্ষণ আমাদের দেখলেন, আমাদের শুনলেন, তো তাদের জন্য এই যে ছোট পরিবার নিয়ে আমরা তো অনেক কথা বললাম, পারিবারিক যে বিষয়, যে নারীর যে স্বাবলম্বিতার একটা জায়গা আছে এবং নিজে উপার্জন করা, অর্থনৈতিক একটা ব্যাপার, সব কিছুর আগে তো হচ্ছে শিক্ষাটা, এটাও তো জরুরি। তো আমাদের এখন যারা অভিভাবক আছে নিশ্চয়ই, মানে বিশেষ করে দেখা যায় যে কন্যা সন্তানের ক্ষেত্রে, যে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের অনেক অনেক এগিয়ে গিয়েছি আমরা, তারপরেও চিন্তা করতে হয়, তো এই বিষয়টা নিয়ে যদি কিছু বলেন। এটা আসলে আমরা যে জন্যে দেখি যে নারী দিবস পালন করা হয় বা কন্যা শিশু দিবস পালন করা হয়, এই সচেতনতার জন্যেই তো। তো আমাদের শহরে সমস্যা অত বেশি হয় না, যতটা আছে আমাদের প্রান্তিক পর্যায়ে, যে কন্যা শিশুর প্রতি এক ধরনের অবহেলা কাজ করে, যেহেতু দেখা যায় খুব অল্প বয়সে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, কারণ তারা সংসারে সেই অবদানটা রাখতে পারবে না এবং তাদেরকে সমাজে নানান রকম প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। তো আসলে ওই পর্যায়ের শিক্ষার যে ব্যবস্থা, প্রাথমিক শিক্ষা, সেখানে সচেতন করতে পারেন আসলে শিক্ষক, কারণ হচ্ছে ওই মা বাবা যারা, তাদের কিন্তু শিক্ষা নেই তেমন, বেশিরভাগই দেখা যাচ্ছে যে তারা নিরক্ষর পরিবার। তাদের মধ্যে সামাজিক সচেতনতা আনার জন্যে পল্লী অঞ্চলে একজন শিক্ষক বা সমাজে যার প্রতিনিধি আছেন, তারা কিন্তু তাদেরকে সচেতন করতে পারেন। কন্যা শিশুর জন্যে জগৎটাকে আমরা আরও বেশি নিরাপদ করতে পারি কীভাবে, বা তাদেরকে স্বাবলম্বী করা উচিত, তো এটার ক্ষেত্রে প্রত্যেকের ভূমিকা আছে। আসলে আমরা নিজেরা যে যার জায়গা থেকে যদি ভূমিকাটা পালন করি, যে প্রান্তিক পর্যায়ে যারা আছেন বা আমাদের আশেপাশের জগতে, আমাদের বাড়িতে যিনি গৃহকর্মী আছেন, তাকেও আমরা বোঝাতে পারি তার সন্তানটি, কন্যা সন্তানটি, যে সেও তার পরিবারে ভূমিকা রাখতে পারে। নিশ্চয়ই যারা আছেন আমাদের দর্শক, আমাদের শ্রোতা, সবাই এই বিষয়টিকে খেয়াল করবেন, আর পরিবার থেকে যদি এই সচেতনতাটা তৈরি হয়, তাহলেই কিন্তু আসলে সামগ্রিকভাবে এই উন্নয়নটা সম্ভব হবে, পরিবর্তনটা আসবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমারও খুব ভালো লাগলো এরকম একটা চমৎকার অনুষ্ঠানে আসতে পেরে, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, সময় ঘড়িটা জানান দিচ্ছে আমাদের যে প্রেমে বাঁধার সময়টা, সেই সময়টা একদম শেষের দিকে। আর আজকে প্রিয় অতিথির সাথে আলাপচারিতায় নিশ্চয়ই আপনারা অনেক কিছু জেনেছেন, বুঝতে পেরেছেন, এবং আমাদের যাপিত জীবনটাকে আরও সুন্দর করবার জন্যে, বিশেষ করে পরিবারটাকে সুন্দর রাখবার জন্যে, ছোট রাখবার জন্যে, এবং পরিবারে যদি কন্যা শিশু থাকে, তার যত্ন আত্মীয় এবং তাকে স্বাবলম্বী করে গড়ে তোলা, শিক্ষিত করে গড়ে তোলা, অনেক বিষয় কিন্তু আছে যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনের সাথে খুব বেশি জড়িত, আমাদের সামাজিক জীবনের সাথে জড়িত। এই বিষয়গুলো সম্পর্কে আপনারা নিশ্চয়ই অনেক বেশি সচেতন হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবার জন্য।